আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে টিকটকের ভাইরাল একটা রেসিপি শেয়ার করব। এটা একটা ড্রিঙ্কস রেসিপি, রেসিপিটা একদমই সহজ, যে কেউই বানাতে পারবে, আর এত কম টাকায় বানানো যায়। এটা আপনারা যে কোনো সময় ঘরেই এটা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে এত সুস্বাদু হয়। এই গরমের মধ্যে যদি একবার বানিয়ে খান তাহলে শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে। তো কী ড্রিঙ্কস বানাবো সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে 10টা পালস চকলেট কিনে এনেছি, 10টা দিয়ে বানাবো না, আপনারা চাইলে 5টা দিয়েও বানাতে পারেন। তবে আমি এখানে 7টা চকলেট ছিঁড়ে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম 5টা দিয়েই বানাবো, তো পরে আবার ভাবলাম যে ঠিক আছে আরও 2টা নিয়ে নেই, 7টা দিয়ে আমি 2 গ্লাস ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে 5টা চকলেট দিয়েও বানিয়ে নিতে পারেন। এই ড্রিঙ্কসটা এতটাই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস যে যদি গরমের মধ্যে আপনারা এই ড্রিঙ্কসটা খান তাহলে কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। তো চকলেটগুলো ছেঁড়ার পরে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো দেখতেই পাচ্ছেন চকলেটগুলো আমি খুব সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপসে। আমি এখানে 1টা লেবু নিয়ে নিয়েছি, 1টা লেবু ফুল লাগবে না আমার। আমি 2টা স্লাইস করে কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য, আর বাকিটুকু আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব ড্রিঙ্কসটা বানিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে লেবুর রসটাও শুধু ব্যবহার করতে পারেন, তবে সুন্দর দেখতে লাগার জন্য আমি লেবু কুচি করে নিয়েছি। আর এই ড্রিঙ্কসটা কিন্তু বাসার বড়দের সাথে সাথে বাচ্চারাও অনেক পছন্দ করে, আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছে। আমি আশা করছি আপনাদের সবার বাচ্চারাই অনেক পছন্দ করবে। এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা বানিয়ে নিতে পারেন, আর খুবই কম খরচে এই জুসটা বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি ছোট ছোট করে যে লেবুর টুকরাগুলো করে নিয়েছি সেটা আমি 2টা গ্লাসের মধ্যে সমান ভাগে দিয়ে দিচ্ছি, আর আগে থেকে যে পালস চকলেটটা গুঁড়া করে নিয়েছিলাম সেটাও আমি 2টা গ্লাসের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি, আমি লেবুর রসটা দিয়ে নিচ্ছি। আমি তো আগেই বলেছি যে শুধুমাত্র লেবুর রস দিয়েও বানানো যাবে, তবে একটু সুন্দর দেখার জন্য আমি লেবু কুচি করেও দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে বরফ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফটা অ্যাভয়েড করতে পারেন, তবে এই গরমের মধ্যে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে কিন্তু খারাপ লাগবে না। এখানে আমি 7-আপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রিঙ্কস নিতে পারেন আর সোডাও নিতে পারেন, তবে আমি এখানে আজকের ড্রিঙ্কসটা 7-আপ দিয়েই ট্রাই করব। ফার্স্টে আমি সব উপকরণগুলো গ্লাসের মধ্যে দিয়ে এখন আমি গ্লাসে 7-আপ ঢেলে নিচ্ছি, আর 7-আপটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে যে পালস চকলেটের গুঁড়াটা দিয়েছিলাম সেটা 7-আপের সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি আরও কিছুটা 7-আপ ঢেলে দিব। আপনারা হয়তো এতক্ষণ দেখেই বুঝতে পারছেন যে ড্রিঙ্কসটা কতটা মজার হবে। এই তো আমি গ্লাসটা পরিপূর্ণ করে আরও কিছুটা 7-আপ ঢেলে দিলাম, আর রেডি হয়ে গেল আমার আজকের পালস চকলেট ড্রিঙ্কস। এটাকে আপনারা মকটেইলও বলতে পারেন। আর উপরে ডেকোরেশনের জন্য আমি লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, তবে আপনারা যখন বাসায় এটা তৈরি করে খাবেন তখন এই ডেকোরেশনের কোনোই প্রয়োজন নেই। তো কেমন লাগলো আমার আজকের এই ড্রিঙ্কস রেসিপিটা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।